পাখানাদার বাহিনী যখন যখন আমাদের টেনে হেঁচড়ে নিয়ে যায়, যখন আমাদেরকে নির্যাতন করে, তখন আমি একমাত্র সাহসী নারী থাকি যে কিনা আরও দশটা মেয়েদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করি। আর আমরা দেখিনি এই যুদ্ধ, কিন্তু করতে গিয়ে ফিল করেছি যে আসলে মানে ওই সময়টা কি ভয়ঙ্কর একটা সময় গিয়েছে আমাদের। এই ছবিতে আমার চরিত্র হচ্ছে, আমি একজন বীরাঙ্গনা, প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছি। আর যেহেতু আমি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, কোনো নারী কিন্তু চায় না বীরাঙ্গনা হতে। তো আমার স্বপ্ন ছিল আমি সংসার করব, আমার একটা সুন্দর জীবন হবে, আমার বাবা থাকে একজন গানের টিচার, আমি একটা শিক্ষিত মেয়ে থাকি, গ্রামের সবথেকে শিক্ষিত মেয়েটাই কিন্তু আমি থাকি। তো আমি একটা সাহসী মেয়ে থাকি, তারপর সাহসিকতার সাথে আমি মোকাবেলা করি। আট দশটা যখন আমাদের দেশে যুদ্ধ চলে আসে, তখন আমাদের সব বাসা বাসা থেকে সব সুন্দর ইয়াং নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তো পাখানাদার বাহিনী যখন আমাদের টেনে হেঁচড়ে নিয়ে যায়, যখন আমাদেরকে নির্যাতন করে, তখন আমি একমাত্র সাহসী নারী থাকি যে কিনা আরও দশটা মেয়েদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করি। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে আমি নিজেই বীরাঙ্গনা হয়ে যাই। আর আমার গর্ভে যে সন্তান থাকে, সেই সন্তান যখন দেশ স্বাধীন হয়ে যায়, সন্তান যখন পৃথিবীতে আসে, তো একটা সন্তান যখন জানতে পারে বড় হয়ে যে আমার কোনো পিতৃ পরিচয় নেই, আমি একটা বীরাঙ্গনার ঘরে জন্ম নিয়েছি, তখন তার মানসিকতাটা কি হয়, বা তখন তার বেঁচে থাকারই বা কি সম্বল থাকে, এগুলোকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটি তুলে ধরা হয়েছে। শুধুমাত্র যে মুক্তিযুদ্ধকেই আমরা তুলে ধরলাম, দেশ স্বাধীনকেই তুলে ধরলাম, না, একটা নারীর জীবনকে কেন্দ্র করে এই এই চলচ্চিত্রটি তৈরি করা। আমাকে প্রথমে সাইনিংয়ের সময় আমাকে ফজলুর রহমান বাবু ভাই আমাকে প্রথমে ফোনে বলে যে, শিলা, এখন তো অফ ট্রেকের ছবি দর্শক বেশি গ্রহণ করছে, আর আমি চাই তুমি এই ছবিটা করো, এই ছবিটা করলে ভালো হবে। তো ওনার মানে ফোনটা পেয়েই আমি সাথে সাথে চলে আসি। আসার পর ওই দিনে আমাকে ইনস্ট্যান্ট সাইনিং করে আমাদের প্রযোজক সাহেব শহীদ ভাই। তো সাইনিং করানোর পর তারপরের দিনই সকালবেলা শুটিং, আমাকে বলে কালকে সকাল থেকে শুটিং, আমরা আজকেই সবাই মুভ করছি, কালকে থেকে শুটিং হবে। তো আমি একদম বোকা হয়ে যাই, স্বাভাবিকভাবে আজকে সাইনিং কালকে সকালে শুটিং, এটা আমার জন্য একটা বড় একটা সারপ্রাইজ ছিল। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, আর যুদ্ধ আমাদের একটা ইমোশন, এই ইমোশনাল একটা মুভি, এটা তো আর কমার্শিয়াল ফিল্ম না, কিন্তু তারপরেও ফ্যামিলি নিয়ে ওই সময় ওই প্রেক্ষাপট ওই সিচুয়েশনটাকে ধারণ করে রিলি টাফ। তারপরেও ডিরেক্টর এম সাখাওয়াত এবং আমাদের প্রডিউসার শহীদুল ভাই, ওনারা মিলে চেষ্টা করেছেন যতটা সম্ভব করা যায়। আর আমরা কলা কুশলীরা এবং আমি ওখানে এই কথাটা আমি দুদিন আগেও বলেছিলাম যে আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধের সময় আমার জন্ম হয়। আমি স্ক্রিপ্ট পড়ে আমার কাছে ডিফারেন্ট লেগেছিলো এবং আমার সিনটা খুবই টাচি। তো আমি যখন পড়েছি আমার তখনই চোখে ডিরেক্ট পানি আসছে, আমার এখানে ব্যথা হচ্ছিল, গলায় ব্যথা হচ্ছিলো, যে একটা কষ্ট আর কি। এরকম ঘটনাও ঘটেছে, হ্যাঁ, তো যাদের সাথে ঘটেছে তারা কী পরিমাণ কষ্ট পেয়েছে, আর আমরা দেখিনি এই যুদ্ধ, কিন্তু করতে গিয়ে ফিল করেছি যে আসলে মানে ওই সময়টা কি ভয়ঙ্কর একটা সময় গিয়েছে আমাদের। তো ওটাকেই তুলে ধরা। আর আজকে তো মানে যেটা হচ্ছে যে কি বলবো, অনেক খুশির একটা দিক। আমি ছোট বড় কোনো পর্দায় কখনো কাজ করিনি, এই বড় পর্দার মাধ্যমে আমার অভিষেক হবে। মুক্তিযুদ্ধ উপরে সবাই সিনেমা বানায়, তো আমি অনেক সাহস করে এই ধরনের সিনেমা সাধারণত সরকারি অনুদানে হয়। আমি আমার গল্পটা আমি অনুদানে দিতে পারতাম যদিও সময় শেষ হয়ে গেছিল, কিন্তু আমি কাল কখন না করে আমার একটা টার্গেট ছিল 2022 সালের মধ্যে আমি সিনেমাটা শেষ করব। আমি সরকারি অনুদানের অপেক্ষা করব না, আমি নিজেই করব।